হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সিটি ব্যাংকের তার নেক্সট টার্গেট কতটুক, এবং আমরা তিনটা টার্গেট নিয়ে আলোচনা করব তার প্রাইজিং এর বিষয় নিয়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এ থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। তো আশা করব যে আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি জুড়ে থাকুন, এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা একটু প্রিভিয়াস দিকে যদি যাই তাহলে দেখার চেষ্টা করব যে সিটি ব্যাংক এপ্রিলের দিকে তার একটা আপ মোমেন্ট তৈরি হয়। এই আপ মোমেন্টটা বেসিক্যালি তৈরি হয় যে সিটি ব্যাংকের আসলে ডিভিডেন্ড ডিক্লারেশনের জন্য, এবং একটা ভালো একটা মুভমেন্ট হয়। দেখা যায় যে প্রায় মোটামুটি আপনার 4 টাকার মতন একটা গ্যাপ তৈরি হয়, এরপরে একটা বড় আকার একটা কারেকশন হয় যেটি হচ্ছে তার ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের জন্য। এরপরে স্বাভাবিক যেটা হচ্ছে যে স্টকটি কিছুদিন স্লো ছিল, এবং পাশাপাশি দেখা গিয়েছিল যে ইন্ডেক্সটাও মুভমেন্টটাও স্লো ছিল এবং নেগেটিভ ছিল, দ্যাটস ওয়াই এই স্টকটিও সে পর্যায়ে একই ধারায় ছিল। যখন মার্কেটটা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল, দেখা যাচ্ছিল যে স্টকটিতে ক্যাশ ফ্লো বাড়ার চেষ্টায় আছে এবং ম্যাগনিটাও দেখছি যে আমরা পজিটিভের দিকে যাচ্ছিল, এবং আমরা লাস্ট দেখতে পাই যে 21.80 টাকা কিংবা 90 পয়সা থেকে শুরু করে বর্তমানে 23.10 টাকাতে আছে, অবস্থান করছে। তো এর মধ্যে আমরা কন্টিনিউ দেখার চেষ্টা করছি যে স্টকটিতে বাইং প্রেশার ক্রমাগত হারে ভালোই বৃদ্ধি পাচ্ছিল, এবং হচ্ছে যে বিগত কিছু মাস ধরে একটা জিনিস ফলো করা যাচ্ছিল যে এই স্টকটির থেকে হচ্ছে যে পাবলিকের হাত থেকে শেয়ারটা কমতে ছিল এবং ইনস্টিটিউটের হাত থেকে শেয়ারটা বাড়তে আছে। এবং পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে আমাদের ফার্স্ট যদি টার্গেটটা ধরি তাহলে হচ্ছে যে সেটা আপনার প্রায় 26.33 টাকা এই ধরনের একটা টার্গেট আছে। তো এটা মিট করতে করতে হয়তো আরও বেশ কিছু সময় লাগবে। এরপর সেকেন্ড আমাদের আরেকটা টার্গেট আছে, সেটা হচ্ছে 27 টাকা আপনার 60 পয়সার কাছাকাছিতে, এই রকম যদি ভুল না করি হচ্ছে যে সেটা হচ্ছে গিয়ে 27.80 টাকার মতন এইরকম হবে। 27.80 টাকা একজাক্টলি এই জায়গায় 27.80 টাকাতে আরেকটি টার্গেট আছে। দেন সেটা যদি ব্রেকআউট করতে পারে তারপরে স্টকটির থার্ড যেটি টার্গেট সেটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে 30 টাকা টার্গেটটা রয়েছে, এবং সেটাও যদি ব্রেক করতে পারে তাহলে হয়তো তার নতুন একটা আমরা টার্গেট দেখতে পাবো। বাট ফার্স্টলি হচ্ছে 26 টাকা, এরপরে 27.80 টাকা, এরপরে 30 টাকা। তো এই টার্গেটগুলোতে অবশ্যই যেতে বেশ কিছুটা সময় নিবে, এবং এই কোম্পানিটির আমরা জানি যে ডিভিডেন্টের পরিমাণটা প্রত্যেক বছর ভালো পরিমাণে দিয়ে থাকে। তো আশা করব যে 2020 সালেও সেটা অব্যাহত থাকবে, এবং দুঃখিত 2022 সালেও সেটা অব্যাহত থাকবে। দেখা যাবে যে 23 সালের আমরা হয়তো এপ্রিল দিকে গিয়ে নিয়ে এই স্টকটি একটা ভালো নতুন একটা উচ্চতায় যাবে, এবং তার জন্য অবশ্যই সময় দিতে হবে। এবং বর্তমানে জানি যে আমরা এই স্টকটি হচ্ছে যে আপনার তাদের যে ফ্লোর প্রাইস সেটা থেকে ব্রেক হয়ে নিয়ে নতুন একটা গন্তব্যের দিকে যাচ্ছে, তো সেটার জন্য অবশ্যই সময় দিতে হবে। এবং আরেকটা জিনিস আমরা চার্টটি দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে মান্থলি ওয়াইজে এই স্টকটির চার্টটি আমরা একটু যদি দেখার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আপ ট্রেন্ডের দিকে আছে। আগস্ট দেখেছি এবং সেপ্টেম্বর যেহেতু অলরেডি শুরু হয়েছে কিছুটা আপ ট্রেন্ডের দিকে মুভটা করছে, এবং দেখা যায় যে 2017 সালে বলে বেশ 20 সাল পর্যন্ত ভালো, সেটা স্লো মুভমেন্টে যায়, এখন সেখান থেকে কিছুটা আস্তে আস্তে ঘুরে যাওয়ার চেষ্টায় আছে, এখন সময় বলবে সব কিছু মিলে নিয়ে। তো এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, আপনাদের সুবিধার্থেই আজকে এই তথ্যগুলো তুলে ধরা। আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।